আপনারা দেখছেন 21 টেলিভিশন ভালোবাসার শুরুটা হয়েছিল কিভাবে ভালোবাসার শুরুটা তুমি ভালোবাসার শুরুটা কিভাবে হয়েছিল সেটা তুমি বলছ আমি বলবো বলো আমি তোমাকে প্রথমেই বলি যে ওর সাথে ফার্স্ট যখন আমার কথা হয় আমি প্রথমে চিন্তা করেছিলাম ফারুক নামের কোনো ছেলের আমি ডেট করব ও মাই গড না নামটা এত প্রবলেম নামটা আমার খুব প্রবলেম ছিল ট্রাস্ট মি নামটা আমার খুব প্রবলেম ছিল

আমাকে বলা হয়েছে যে দোস্ত একটা হেভি হট মায়া আছে আমাদের সাথে একটু দেখাও যেতে পারবি ফ্রি খাওয়াতেও পেরবি অসুবিধা নেই তা আমি গেছি আমি দর্শকদের কাছে ক্ষমতা করছি কিন্তু আসলে

হয়ে গেল কিভাবে জানো আচ্ছা ফারুক ভাই পছন্দ যে হয়েছিল নাকি এটা নিয়ে আমি কোন প্রশ্নই করবো না কারণ ওর মধ্যে এমন নেই যেটা মানুষকে করে না তারপরও থাকে একটা জায়গা যে ওই কি আমার জন্য আসলে পারফেক্ট অথবা আমি একটা অনেস্ট কথা অপিনিয়ন সাথে শেয়ার করি কারণ আমি ওকে পার্সোনালি আমি ওর ব্যাপারে অনেক কিছু জানি দর্শক হয়তো জানেন না কিন্তু দেখা যায় যে মডেল ইন্ডাস্ট্রি নিয়ে অথবা অভিনয় যারা আমরা করি তাদেরকে নিয়ে একটা কথা প্রচলিত থাকে যে ফ্যামিলিতে অনেক সময় তাদেরকে অ্যাকসেপ্ট করে না কারণ যতটুকু আমি জানি আপনি মিডিয়ার সাথে রিলেটেড না একবারই না একদমই না তো আপনি আপনার পরিবারের কাছে কিন্তু এমন একজনকে নিয়ে যাচ্ছেন যে একজন পাবলিক ফিগার এবং ও তখন জাস্ট একটা কম্পিটিশন থেকে এসেছে তো আপনার কি তখন একবারের জন্য মনে হয়েছে যে ওকে ফাইন লেটস গেট ইন টু রিলেশনশিপ হলে হলো আর না হলেও তো অপশন থাকবেই এরকম কি কখনো মনে হয়েছে না অ্যাকচুয়ালি আই মিন ফ্যামিলিগত দিক থেকে ঠিক আই মিন আমি খুবই লাকি একদিক দিয়ে যে আই কাম ফ্রম এ ভেরি ব্রড মাইন্ডেড ভেরি ওপেন ফ্যামিলি আই এম ভেরি লাকি ইন দ্যাট ওয়ে অ্যান্ড আই মিন ইউনো পিয়ার সাথে যখন আমার প্রথম পরিচয় হয় আমি কখনো চিন্তা করিনি ও মডেল কি সেলিব্রিটি নাকি আই ও খুব ভেরি নাইস একটা পার্সন কাবাব মে হাড্ডি হিসাবে আর একজনের একটা ফ্রেন্ডের ডেট হওয়া হচ্ছিল আমি মধ্যে এখানে গেছি তারপরে ওর সাথে মানে ওরা কথা বলতেছে আমি খেয়াল করতেছি ওদের মধ্যে থেকে আমাদের কেমিস্ট্রি বেশি ছিল আমরা বাসায় গেছি

কিছু কিছু মানুষ থাকে আমাদের লাইফে যে তার সাথে আমরা প্রথমবার দেখা করলাম অথবা সেকেন্ড টাইম দেখা করলাম বাসে আসার পর তাদের কিন্তু একটা থেকে যায় যে সে আমার সাথে নাই বাট আমি তারকে তার একটা কোনো একটা কোয়ালিটির জন্য তাকে মিস করছি আপনার কি বাসায় যাওয়ার পর তাকে এই মিস করাটা হয়েছিল হ্যাঁ কি সেই কোয়ালিটিটা ছিল যেটা আপনি মিস করছিলেন আমার মনে হয় স্পিয়ার মধ্যে একটা স্পন্টেনিয়াস ভাব ছিল রাইট দ্যাট আমি নিউ আমি